ডিয়ার লার্নার্স টুডে উই উইল রিড ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল তাহলে ভবিষ্যৎকাল কাকে বলে ভবিষ্যৎ সময়ে যে কাজ ঘটে ঘটে তাকে ফিউচার টেন্স বলে ভবিষ্যৎ সময়ে যে কাজ ঘটে তাকে ফিউচার টেন্স বলে ফিউচার টেন্স হ্যাজ ফোর ডিফারেন্ট ফর্মস তার মানে ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার ফিউচার ইন ডিফিনেট টেন্স

ফিউচার টেন্স ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল সাধারণ ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট হয় সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার টেন্স হয় চিনি চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে বে বা বি বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকলে ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্সটাকে মেক করবো ফিউচার ইন্ডিফিনিট টেন্সটাকে মেক করবো ফিউচার ইন্ডিফিনিট টেন্সটাকে প্রথমে চিনব আমরা তারপর ফিউচার ইন্ডিফিনিট টেন্সটাকে মেক করব এই স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস প্লাস অবজেক্ট এক্সাম্পল আমি কাজটি করিব আমি কাজটি করব করিব এখানে বাংলা ক্রিয়া শেষে ব আছে এই জন্য বুঝতে হবে আমরা এটা বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আমি হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আমি এখানে সাবজেক্ট যখন আমি সাবজেক্ট যখন আমি তখন আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ সাবজেক্ট হচ্ছে আমি এখানে আমি হচ্ছে সাবজেক্ট আমি ইংরেজি হচ্ছে আয় তারপরে শ্যাল অথবা উইল শ্যাল অথবা উইল আমি বসাবো তাহলে আয়ের পরে উইল বসবে আয়ের পরে উইল বসবে অথবা শ্যাল বসবে যে কোনো একটা বসলে চলবে আই শ্যাল অথবা অথবা আই উইল তো তারপরে ভার এখানে করা করা হচ্ছে করিব করা হচ্ছে ভাল করা হচ্ছে ভার তাহলে করা ইংরেজি হচ্ছে ডু আই উইল ডু আই শ্যাল ডু আর কাজটি কাজ ওয়ার্ক হচ্ছে কাজ আর কাজটি হচ্ছে দি ওয়ার্ক দি মানে খানাখানি তাহলে তাহলে আমরা লিখেছি আই উইল ডু দ্য ওয়ার্ক কাজটি ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক তারপর আছে তারা কাজটি করিবে এখানে বাংলা ক্রিয়ার শেষে আছে অর্থাৎ বে বা এগুলো থাকলে বুঝতে হবে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স অতএব আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সের গঠন অনুযায়ী এখানে সাবজেক্ট তারা 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 ইংরেজি দে তারপরে উইল অথবা শেল দে উইল দে উইল দে উইল করা ইংরেজি ডু ডু দে উইল ডু ডু কাজটি ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক দে উইল ডু দি ওয়ার্ক তারপর আছে আমি বিদ্যালয়ে যাবো আমি বিদ্যালয়ে যাবো এখানে ব যাবো এখানে ব দেখে বাংলা কেরিয়ার শেষে ব দেখে আমরা বুঝলাম এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স তাহলে সাবজেক্ট হচ্ছে আমি আমি ইংরেজি আই তারপরে শ্যাল আই শ্যাল যাওয়াই যাবো যাওয়া ইংরেজি হচ্ছে গো 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 যাওয়া ইংরেজি গো বিদ্যালয়ে ইংরেজি হচ্ছে স্কুল অর্থ বিদ্যালয় কিন্তু আই টু দি স্কুল টু দি স্কুল বিদ্যালয়ে তাহলে আই উইল আই শ্যাল গো টু দি স্কুল আই শ্যাল গো টু দি স্কুল সে বিদ্যালয়ে যাবে এখানে বে বে আছে জন্য এটা ফিউচার ইন্ডিপেন্ডিটেন্স সেক্ষেত্রে সাবজেক্ট হি সি হি সে ইংরেজি হি উইল শালা সবা উইল একটা বসবে উইল বসবে এখানে যাওয়া ইংরেজি গো যাওয়া ইংরেজি গো হি উইল গো বিদ্যালয় ইংরেজি টু দ্য স্কুল তারা বাজারে যাবে তারা ইংরেজি তারা সাবজেক্ট তারা ইংরেজি হচ্ছে দে উইল উইল হচ্ছে উইল গো ইংরেজি গো যাইবে যাওয়া ইংরেজি গো উইল গো বাজারে ইংরেজি মার্কেট বাজার ইংরেজি টু দি মার্কেট বাজার ইংরেজি টু দি মার্কেট বন্ধুরা তাহলে আমরা প্রথমে ফিউচার ইন্ডিফিনিটটা চিনব কিভাবে চিনব অবশ্যই বাংলা ক্রিয়ার শেষে ববে বা এগুলো থাকলে ফিউচার ইন্ডিফিনিট চিনব আমরা তারপর স্ট্রাকচার অনুযায়ী আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্স এর বাক্য সেন্টেন্স মেক করবো নোট সাধারণত ফার্স্ট পারসনের পরে শ্যাল বসতে পারে এছাড়া অন্য সকল ক্ষেত্রে উইল বসে ফার্স্ট পারসন হচ্ছে আই আই হচ্ছে ফার্স্ট পার্সন তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অবশ্যই শ্যাল বসবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি বা উইল বি আমি হব আই শ্যাল বি আমি হব সে হবে হি অথবা শি উইল বি তুমি হবে বা তোমরা হবে হি উইল বি তিনি হবেন হি উইল বি অথবা শি উইল বি তারা হবে দে উইল বি দে উইল বি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস প্রেজেন্ট ফ আমি কাজটি করবো আই আই শ্যাল

ফিউচার টেন্সের গঠন অনুযায়ী ফিউচার দশটা বাক্য তোমরা তৈরি যাব আমি ঢাকায় যাব আমি তারা ফুটবল খেলবে তারা ক্রিকেট খেলবে তারা মাঠে যাবে ভাবে তুমি কমপক্ষে দশটা বাক্য বাংলায় তৈরি করবা বাংলায় তৈরি করার পর সেটাকে আবার এই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে রূপান্তর করবা এভাবে তুমি যদি অনুশীলন চালিয়ে যাও তাহলে তোমার জন্যে ইংরেজিতে কথা বলা অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাই